বর্তমান সময়ে লাখ টাকার প্রশ্ন হলো এসএলএসটি নিউ নোটিফিকেশান কবে আসবে, কবে নাগাদ নতুন নোটিফিকেশান দিতে পারে। দীর্ঘ ছ বছর নতুন নোটিফিকেশানে আশায় বসে থাকা চাকরি প্রার্থী বন্ধুদের মনে এখন এই প্রশ্নই প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে। বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আজকের আলোচনায় তোমাদের সকলকে স্বাগত। আমাদের মনে প্রশ্ন ওঠাই স্বাভাবিক, আর কতদিন এইভাবে অপেক্ষা করা যায়? হতাশা বাড়ছে, বয়সও বাদ মানতে চায় না। প্রতিনিয়ত আমাদের কাছে তোমরা জানতে চাইছ, দাদা একটু আপডেট দিন। বর্তমান সময়ে তোমরা তো জানো, যে আপডেট আসে বাস্তবে সেই আপডেট কিন্তু মেলে না। আবারও হতাশা এসে যায় আমাদের মনে, ভাবি পরীক্ষা হয়তো আর হবে না। আমি চেষ্টা করছি তোমাদের কিছু সুখবর শোনানোর, কিন্তু সুখবর বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। কমিশনের তুগলকি সিদ্ধান্ত বারবার আমাদেরকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাচ্ছে। তোমাদের মধ্যে বেশ কিছুজন আমার কাছে জানতে চেয়েছ এসএলএসটি নিউ নোটিফিকেশানের বিষয়ে। আজকের ভিডিওতে সেই বিষয়গুলি তোমাদের উত্তর দেব। তোমরা যে প্রশ্নগুলি আমার কাছে জানতে চেয়েছ, আমি চেষ্টা করছি তার মধ্যে থেকে কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে আজকে তার উত্তর দেব। সবার প্রশ্ন নেওয়া সম্ভব হলো না, চেষ্টা করলাম বেশিরভাগটা নেওয়ার। একই ধরনের প্রশ্ন হয়তো একজনের থেকে নিতে পারলাম, বেশি নিতে পারলাম না। তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর এসএলএসটি নিউ নোটিফিকেশান কবে নাগাদ আসতে পারে, কি কি পরিবর্তন হচ্ছে তাতে, পিটি আদৌ হবে কি না, পরীক্ষা পদ্ধতি কেমন হতে পারে, প্রতিটি বিষয় বিস্তারিত তোমাদের এই ভিডিওতে থাকছে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করে গেলে এক একটা বিষয় তোমরা কিন্তু এড়িয়ে যাবে। চলো তাহলে আজকের আলোচনাটা শুরু করি। তোমাদের মধ্যে বাপি পাত্র জানতে চেয়েছ নতুন নোটিফিকেশান কবে আসবে, পঞ্চায়েত ভোটের আগে আসতে পারে। আকাশমণ্ডল জানতে চেয়েছ পরীক্ষা কবে নাগাদ হতে পারে। সীমা বিশ্বাস জানতে চেয়েছ পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে, এমসিকিউ না এসএকিউ। সহেলি হীরা জানতে চেয়েছ পরীক্ষা কি ওয়েমাশিটে হবে, ওয়েমানের কার্বন কপি কি বাড়ি আনতে দেবে, পরীক্ষা পদ্ধতি কেমন হবে, অ্যাকাডেমিক স্কোর কি তুলে দেবে, প্লিজ জানাবেন। তোমার প্রশ্নটা অনেক বড়, অনেকগুলো খণ্ডে খণ্ডে, আমি চেষ্টা করব এর পরে উত্তর দেওয়ার। তারপরে দেখো সুলেমান জানতে চেয়েছ অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ কি থাকছে। নবনীতা হালদার জানতে চেয়েছ পিটিটা বলুন হবে কি না, সবার মনেই এই পিটি বিষয়ে একটা চিন্তা কিন্তু রয়েছে। যুগল কিশোরটাই প্রশ্ন করেছেন পিটির জন্য সায়েন্স বিভাগ ও কলা বিভাগে বিষয়টা কি আলাদা আলাদাভাবে হবে, না পিটি সবার জন্য এক বিষয় থাকবে, একটুখানি জানাও। একটুখানি নয়, আমি অনেকটাই জানানোর চেষ্টা করছি। তোমাদের এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমি পেয়েছি, এর পরিপ্রেক্ষিতে আমি সামগ্রিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমি একটা একটা করে পয়েন্ট নিয়ে তোমাদের আলোচনার উত্তর দেব। আমি তোমাদের প্রশ্নের আলাদাভাবে উত্তর না দিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি, তোমরা এই আলোচনার মধ্যেই সমগ্র প্রশ্নের উত্তর জানতে পারবে। এখনও পর্যন্ত যে খবর পাওয়া গেছে, মানে যে আপডেট উঠে এসেছে চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী, আমি তার ভিত্তিতেই তোমাদেরকে বলছি, পঞ্চায়েত ভোটের আগে নতুন নোটিফিকেশান আসতে পারে, তবে পরীক্ষা হবে পঞ্চায়েত ভোটের পরে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভাববে আপনি এত শিওর হলেন কি করে, কারণ বর্তমান সময়ে বর্তমান সরকার একটা টালমাটাল জায়গায় অবস্থা আছে। তাই এখানে একটা নতুন নোটিফিকেশান আসবে এটা আশা করা যায়, হয়তো কমিশন খুব তাড়াতাড়ি নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে নতুন নোটিফিকেশানের রাস্তায় হয়তো হাঁটতে পারে, সবটাই হয়তো সম্ভবত। তারপরে দেখো 2016 সালের মতো এবারও প্রশ্নপত্র একই রকম থাকছে, অর্থাৎ এমসিকিউ এসএকিউ হবে না, আর প্রশ্নপত্র অবশ্যই পরীক্ষা হবে ওয়েমাশিটে। ওয়েমাশিটের কার্বন কপি প্রত্যেক পরীক্ষার্থী বাড়ি নিয়ে যেতে পারবেন। ওয়েমাশিট আগে 3 বছর সংরক্ষিত থাকতো, এখন তার পরিবর্তে 10 বছর সংরক্ষণ করে রাখা হবে। রেজাল্ট পাবলিশ হওয়ার আগে, অর্থাৎ রেজাল্ট দেওয়ার আগে পরীক্ষার উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে, অর্থাৎ ও একটা নমুনা উত্তরপত্র আপলোড করে দেওয়া হবে। পরীক্ষার্থীরা ওয়েমাশিটের কার্বন কপি থেকে উত্তর মেলাতে পারবেন। ওয়েমাশিটের কার্বন কপি দিলে এটা একটা সুবিধা বলতে পারো, কোনো উত্তর সম্বন্ধে যদি দ্বিমত থাকে তাহলে জানানোরও ব্যবস্থা থাকবে, আর অভিযোগ নিষ্পত্তি করে নতুন একটা উত্তরপত্র প্রকাশ করা হবে, আর এরপরই ফাইনাল রেজাল্ট। তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছে তাহলে মেধা তালিকা কীভাবে প্রস্তুত হবে। দেখো মেধা তালিকা প্রস্তুত করা হবে পরীক্ষায় প্রাপ্ত নম্বর, অ্যাপটিটিউড টেস্ট ও ইন্টারভিউর নাম্বার যোগ করে।
কোনো রকম একাডেমিক থাকছে না। কাউন্সিলিং পদ্ধতি 2019 পর থেকে উঠেই গেছিল, সেটা আবারও ফিরে আসছে। অতএব মেধার ভিত্তিতে ওপরের র্যাঙ্ক অনুযায়ী কাউন্সিলিংয়ের সুব্যবস্থা থাকবে, আর চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী পরীক্ষা একটাই হবে। তাহলে আমরা বলতে পারি পিটি এবার হচ্ছে না, চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী। কিন্তু এখনও বলছি, চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী পরীক্ষা একটাই হচ্ছে, পিটি হচ্ছে না। তাহলে সায়েন্স আর্টস আলাদা বিষয়টা আসছে না, আর যদি পিটি হয় তাহলে নিশ্চয়ই সায়েন্স আর্টস আলাদা হবে, কারণ দুটো বিষয় একরকমভাবে হতে পারে না। যে আর্টসের স্টুডেন্ট তাকে ম্যাথ করতে হবে, বা যে সায়েন্সের স্টুডেন্টস তাকে বাংলার বিষয় পড়তে হবে, এটা একটু কেমন জানো। তবুও আমাদের কী হয়, যেহেতু আমাদের স্কুলে প্রয়োজনে সব কিছুই করতে হয়, প্রয়োজনে সব বিষয়গুলোই পড়াতে হয়, সেক্ষেত্রে এই সরকার বা এই কমিশন কী করবে এটা নিশ্চিত করে এখনই বলা সম্ভব নয়। তবে আপাত অর্থ ধরে রাখো, এখনই পিটি হচ্ছে না। যদি পিটি হয় আমরা তার প্রস্তুতি একটু পরে থেকে নেব, কিছুদিন বাদে নেব। দেখো, অনেকে হয়তো বলবে যে তাহলে তো আমরা পিছিয়ে পড়ব এখন থেকে পিটি যদি না পড়ি। নিজের সাবজেক্টে দক্ষতা আনো, সাবজেক্ট অবশ্যই হবে, নিজের সাবজেক্টের প্রতি দক্ষতা আনো, পিটি তারপর ভাবা যাবে। কারণ পিটি নিয়ে সবার ভয়, কিছুজন বাদে অবশ্য তারা কম্বাইন্ড লেভেলে যারা খাটে তাদের পিটি নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা না, কিন্তু যারা সাধারণত সাবজেক্ট নিয়ে ব্যস্ত বা সাবজেক্টটার ওপরে জোর দিচ্ছ তাদের পিটি নিয়ে একটু সমস্যা হতে পারে যদি পিটি পরীক্ষা হয়। আপাত অর্থে পিটি পরীক্ষার হওয়ার সম্ভাবনা নেই, তাই এখনই জোর দিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই। আপাতত সাবজেক্টটাকে জোর দিয়ে পড়ার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। চেয়ারম্যানের বক্তব্য বিশ্লেষণ করার পর আমরা এইটুকু আপডেটই পেয়েছি। আশা করা যায় পর্ষদ খুব তাড়াতাড়ি তাদের পুরনো সমস্যাগুলো মিটিয়ে নতুন নোটিফিকেশন প্রকাশ করবে। তবে শুধুমাত্র নতুন নোটিফিকেশনের আশায় বসে থাকলে কিন্তু চলবে না, আমাদের রাস্তার আন্দোলন চালিয়ে যেতে হবে। গান্ধী মূর্তির পাদদেশে নতুন নোটিফিকেশনের জন্য আন্দোলন চলছে, সেখানে যোগ দিয়ে সরকারকে চাপে ফেলতে হবে। যারা কলকাতা এবং পার্শ্ববর্তী জেলায় থাকেন, আমি সকলকেই অনুরোধ করব, সপ্তাহে অন্তত একটা বা দুটো দিন আন্দোলনে আসুন। সরকারকে চাপে ফেলতে পারলেই নতুন নোটিফিকেশন আসবে এটুকু নিশ্চিত। দাবি দেওয়া আলাদা হতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, তবু আমি বলবো নতুন নোটিফিকেশন সবার দরকার। পুরনো নিয়োগ চলছে চলুক, পুরনো যারা নিয়োগ পাবার যোগ্য তারা অবশ্যই নিয়োগ পাক, কিন্তু তার পাশাপাশি নতুন SLST-র বিজ্ঞপ্তি আসুক, কারণ বয়স অনেকেরই 40 পার হতে চলেছে, তাদের দিকটাও আমাদের ভাবা দরকার। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন আলোচনা নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।